নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি এই মুহূর্তে এখন যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভে এবার শামিল হলেন কিন্তু বামেরাও। বামেরাও কিন্তু এই বিক্ষোভে তাদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু সেই স্থানে পৌঁছে গিয়েছেন এবং ধর্মতলায় লেনিন মূর্তির সামনে কিন্তু তাদের এই মিছিল, এবং ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে, এই জমায়েত শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন বেরোচ্ছে, টাকাও বেরোচ্ছে, নামও বেরোচ্ছে। এ বলছে ওকে দিয়েছিলাম, ও বলছে তাকে দিয়েছিলাম। আরে চিট ফান্ডের মতো চক্র, এই জন্য আমরা বলেছি এটা দুর্নীতি চক্র। আর চক্র তৈরি হয় তখন যখন নির্বাচিত জনপ্রতিনিধি, সে মন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে, পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, প্রশাসন, সে বিডিও হতে পারে, এসপি হতে পারে, ডিএম হতে পারে, সেক্রেটারি হতে পারে, চিফ সেক্রেটারি হতে পারে, আইএস আইপিএস হতে পারে, ডাব্লিউএইচএস হতে পারে, তারা একসঙ্গে যখন দানা পায় তখন এই ধরনের এই স্কেলে দুর্নীতি হয়। নাহলে এমনি তো পকেট মারি হচ্ছে, চিচকি চোর চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিন্তু এটা এই যে দুর্নীতি চক্র হয়ে যাচ্ছে, তো এটা 600 দিন বসতে হলো, কারণ এটা অনেক দানা বেঁধে উঠেছে একেবারে মাটির তলা থেকে জবান্ন 14 তলা পর্যন্ত। পরিষ্কার কথা, কিছু কিছু তদন্ত ইডি সিবিআই হয়েছে বলে হাইকোর্টের নির্দেশনা মনে রাখতে হবে, তাও সবটা হচ্ছে না। আমাদের সিজিও কমপ্লেক্সে যেটা হয়েছিল, মাঝে মাঝে ইডি সিবিআই কে চিঠি লিখতে হচ্ছে, হাজার হাজার অভিযোগ আসছে, ওরা বলছে আমাদের বেশি অফিসার নেই। আর যেরকম টেলিভিশন চ্যানেলে ট্রেনিং হয়, মাইন্ড ট্রেনিং হয়, যখন ইডি সিবিআই এ কেন্দ্র সরকার মাঝে মধ্যে একটু ভলিউম জোর করছে, মাঝে মাঝে ভলিউম আসতে করছে, এদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। রিমোট কন্ট্রোলটা দিল্লিতে, এখানে মাঝে মধ্যে কেউ কেউ এসে বলে এই সরকার হবে না ওই সরকারে হবে। শিক্ষা যৌথ দায়িত্ব, সংবিধান সংশোধন করে শিক্ষাকে যৌথ তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষার বাজেটে কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের টাকা আসে, ম্যাচিং গাছ হয়। দেখতে পাচ্ছিলেন সেই ছবি, লেনিনের মূর্তির সামনে কিন্তু বামেদের জমায়েত এবং আন্দোলন মঞ্চে মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু নিজের বক্তৃতা রাখছেন। কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট পর্যন্ত সবাই দায়বদ্ধ, শিক্ষা সংক্রান্ত ব্যাপার অধিকার, এটা কারো দয়া নয়। একসময় শিক্ষার প্রসার হচ্ছিল, কারণ আমরা বলেছিলাম যে আউট অফ স্কুল চিলড্রেন তাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, এনরোলমেন্ট বাড়াতে হবে, 100% এনরোলমেন্ট করতে হবে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।